হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের জন্য আরও একটি সুখবর নিয়ে চলে এসেছি লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা কাল সতেরো তারিখ থেকে আবারও দেওয়া শুরু হবে এই ধাপে কারা কারা টাকা পাবেন কোন কোন জেলায় আগে টাকা দেবে পাঁচশো এক হাজার টাকা করে পাবেন এবং অন্যরা পাবে বেশি তবে আপনাদের জন্য একটা খারাপ খবর রয়েছে একটা কারণে এই ধাপেও যারা যারা টাকা পাবেন না বিস্তৃত জানাবো এই ভিডিওতেও অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করুন প্রতিনিয়ত রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে সরকারি সূত্রে খবর এই মাসে অনেকের টাকায় বাকি আছে তাই তারা এবার টাকা পেতে চলেছে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বর্তমানে যদি আপনারা এখনও লক্ষি ভাণ্ডারে টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি টাকা আগামী কাল থেকে এই জানুয়ারি মাসের মধ্যে পাঁচশো এক হাজার টাকা দেওয়া হবে তো এই জানুয়ারি মাসের মধ্যে যদি আপনারা এখনও পর্যন্ত টাকা পাননি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আবার কাল থেকে এই জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনারা টাকা পাবেন অনেকে দেরি করে টাকা পাচ্ছে তার কারণ কিন্তু অফিস বন্ধ থাকার কারণে যাদের বাকি রয়েছে তারা কিন্তু এই টাকাটি পেয়ে যাবে বুঝতে পারছেন তারপর বলা হচ্ছে বর্তমানে যদি আপনারা ডিসেম্বরের টাকাও না পেয়ে থাকেন তাহলে ডিসেম্বর ও জানুয়ারি মাসের টাকা এই জানুয়ারি মাসে কিন্তু আপনারা সরাসরি দু টাকা ও এক হাজার টাকা পেয়ে যাবেন এসসিএসটিরা দু টাকা আদার্সরা কিন্তু এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ ডিসেম্বর ও জানুয়ারি টাকা একসাথে পাবেন কারণ অনেকের টাকা তিন মাস পেলেও তাদের যাচাই প্রক্রিয়া করছিল সরকার তাই তাদের ডিসেম্বরে টাকা দিতে পারেনি তাই সে অনুযায়ী এই দু মাসের টাকা আপনারা দু হাজার ও এক হাজার টাকা পেয়ে যাবেন অলরেডি কিন্তু টাকা অনেকে পেয়ে গেছে তো যাদের এখনও আসেনি তাদের চিন্তা করতে হবে না আপনারা টাকা পেয়ে যাবেন আপনাদের জন্য কিন্তু এটাই গুড নিউজ তো আগে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন তো আপনাদের এই ডিসেম্বর আর জানুয়ারি মাসের একবারে কিন্তু টাকা পেয়ে যাবেন দু হাজার টাকা এস হলে আদার্স হলে এক হাজার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে তারপর বলা হচ্ছে যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর ও ডিসেম্বরে টাকা পাননি আপনারা সরাসরি কিন্তু জানুয়ারি মাসে পাঁচ হাজার টাকা এস টি হয়ে থাকলে আর দু হাজার পাঁচশো টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাবেন আদার্স হয়ে থাকলে কারণ পাঁচশো টাকা করে প্রতি মাসে দেওয়া হয়ে থাকে আদার্সদের আর যারা এস তাদের কিন্তু হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে তো যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু আবারও টাকা পেতে শুরু করেছেন এই জানুয়ারি মাসে কিন্তু আপনারা টাকাটি পেয়ে যাবেন তবে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখছি অনেকেই কিন্তু এই মাসেও টাকা পাবে না তার কারণ হচ্ছে অনেকের এখনও পর্যন্ত কিন্তু যাচাই প্রক্রিয়া চলছে কারণ তাদের অনেক ডকুমেন্টস ছিল না তো সেক্ষেত্রে সরকারের তরফ থেকে ডকুমেন্টস করে দিয়ে কিন্তু তাদের টাকা দেওয়া হচ্ছে তো সেটা কিন্তু আলাদা তো এক্ষেত্রে আপনারা যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার টাকা পেতে আরেকটু দেরি হতে পারে তবে সেই সংখ্যাটা কিন্তু এখন আরও অনেক কমে এসেছে আশি হাজারে এসেছিলো এবার কিন্তু আরও কমে গেছে কারণ অনেকেই টাকা দিয়ে দেওয়া হয়েছে কারণ প্রতিনিয়ত যদি আপনি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই দেখেছেন আমি এর আগে কিন্তু আপনাদেরকে দেখেছি নতুন যারা যারা যাদেরটা যাচাই করছে এবং তাদের কিন্তু একবারে টাকা দেওয়া হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখেছিলাম তো এই ছিল মধ্যে একটি ইম্পর্টেন্ট আপডেট আপনাদের জন্য যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা নিশ্চিন্তে থাকুন আপনারা টাকা পেয়ে যাবেন তো এই জানুয়ারি মাসের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন তো কারা কারা টাকা পেয়েছেন কত টাকা পেয়েছেন আর কারা এখনও পর্যন্ত টাকা পাননি অবশ্যই কিন্তু জানাবেন কত মাসের টাকা আপনার বাকি রয়েছে আর কত মাসের টাকা আপনারা পেয়েছেন তো এখান থেকে যদি আপনার কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো বা আপনাদেরকে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আপনারা জানেন আমি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়ে থাকি আর বন্ধুদের আরেকটা বিষয় জানিয়ে রাখি কোন কোন জেলায় টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা জেনে রাখুন পশ্চিমবঙ্গ সারা রাজ্য জুড়েই কিন্তু টাকা দেওয়া হচ্ছে এমন কোনো নির্দিষ্টভাবে কিন্তু বলা হয়নি যে এই জেলায় দেওয়া হবে এই জেলায় দেওয়া হবে না আপনারা দেখতে পেরেছেন তো সমস্ত জেলায় কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে পরিমাণে শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করাবেন কিছু জানান হলে অবশ্যই কমেন্ট করবেন